শেখ আবু তহান আদনান সম্পর্কে জানতে চাই। এই তো একটা কাজ করলেন একটা, আজকে আবু তহান আদনান সম্পর্কে কি বলবো? আমি বলেছি দাওয়াতি কাজ করতে নিষেধ না, কিন্তু না বুঝে উল্টা পাল্টা কথা বলে দাওয়াত দেওয়া যাবে না, নিষেধ, নিষিদ্ধ, হারাম। কিন্তু না বুঝে যে কথাগুলো বলছে, যেগুলো বলে সব আকিদা সম্পর্কেই বলে, অথচ সে আকিদা সম্পর্কে কিছুই জানে না। আমি যেটা বলবো আপনাদেরকে, আকিদার বিষয়টা এমনই, বাংলাদেশের বহু বড় আলেমই তাওহিদ সম্পর্কে জানে না, তাই না? মাদ্রাসায় পড়া, দীর্ঘদিন শিক্ষকতা করে, এরপর আকিদা সম্পর্কে জানে না। আকিদা সম্পর্কে বলতে গেলে হয় মাতরুদি আকিদা বলে, না হলে আশারি আকিদা বলে, না হলে মুতাজিলা আকিদা বলে, না হলে মুরজিয়া আকিদা বলে, না হলে জাবরিয়া আকিদা বলে, না হলে জাহামিয়া আকিদা বলে, না হলে শিয়া আকিদা বলে, না হলে খারিজি আকিদা বলে। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা বলতেই পারেন না, বহু বড় আলেম। আর আবু তাহা আদনান আকিদার উপরে পড়াশোনা করেছে বলে তো আমার জানা নেই। কথা শুনে যেন মনে হয় আকিদা সম্পর্কে তার জ্ঞান একেবারে জিরো। আচ্ছা, আলোচনায় শুধু দাজ্জাল সম্পর্কে, দাজ্জালের বিষয়টা আকিদার বিষয়, আলোচনায় শুধু হলো কিয়ামত সম্পর্কে, কিয়ামতের বিষয়টা আকিদার বিষয়, আলোচনায় হলো ইমাম মাহদি সম্পর্কে, এটা হলো আকিদার বিষয়। আচ্ছা, আকিদা সম্পর্কে তার পড়াশোনা নেই। আমি এর আগেই বলেছি এই কথাগুলো বর্জন করে যেগুলো সহি হাদিস ভিত্তিক আলোচনা, বুঝে আলোচনা করার নসিহত আমি করেছি, এখনো করছি। আমার সাথে দেখা হয়নি, দেখা হলে আমি বলবো, তবে তার আলোচনা আপনারা শুনবেন না, কথা মনে থাকবে। আমি আগেই বলি, যার মানহাজ ঠিক না ও যত বড়ই পণ্ডিত হোক না কেন, তার আলোচনা শোনা যাবে না, ও আহলে হাদিস হলেও শোনা যাবে না। কথা কি বুঝতে পারলেন? যার মানহাজ ঠিক না, কার মানহাজের ভূত ঢুকে আছে বহু লোকের মধ্যে, তুমি জোরে আমিন বলো, রসুল আয়দান করো, আহলে হাদিস বলে দাবি করো, কিন্তু তোমার ভিতরে শিয়াদের মহব্বত রয়েছে, তোমার মানহাজ ঠিক না। বুঝেননি কথা? জোরে আমিন বলো, রসুল আয়দান করো, আহলে হাদিস বলে পরিচয় দেয়, কিন্তু তালেবানদেরকে মনে করে এরাই হলো বীর মুজাহিদ, এরাই হলো ইমাম মাহাদির ছাত্র, তোমার আকিদা ভালো না, তুমি তৌবা করো, এর মানহাজ ঠিক না। কথা কি বুঝতে পারলেন? কথা পরিষ্কার করেন আগে, যার মানহাজ ঠিক না, কারো কারো মানহাজ আছে, ও আকিদা বলে ভালো, মানহাজ সহি না, আবার রাজনৈতিক ইসলাম যেটা মনে করে সেটা হলো শিয়াদের ইসলাম, আর অর্থনীতি মনে করে সুদ ভিত্তিক অর্থনীতি জায়েজ, এর মানহাজ ঠিক আছে। অতএব যার মানহাজ ঠিক না তার আলোচনা শুনবেন না, কখনোই না, শুনতে গেলে আপনি বিভ্রান্ত হবেন। আর যারা মানহাজ গোপন করে আলোচনা করতে চায়, আমি তাদের জন্য নসিহত করব, আপনি মানহাজ পরিষ্কার করুন, মানুষকে ধোকা দিবেন না, মানহাজ পরিষ্কার করুন, ধোকা দিবেন না। মানুষকে বলে দেন আহলে হাদিসদের মধ্যে ঘাপটি মেরে এসে আলোচনা করে আর কানে ফু দিয়ে যায়, আহলে হাদিস বলার দরকার নাই, মুসলিম বলতে হবে, সালাফি বলার দরকার নাই, মুসলিম বলতে হবে, এদের অন্তরটাই খারাপ, এদের মানহাজে ত্রুটি আছে। কথা বুঝতে, এদের কোনো মানহাজি নাই, এরা হলো লা মানহাজি। এরা কি লা মানহাজি? ভাষাটা বলেন তো পারবেন কিনা, কি লা মানহাজি? এদের কি নাই? কোনো মানহাজি নাই, ও যেদিকে যায় যখন সেটা তার মানহাজ। এদের সে মাজারপুরের মাজারা অনেক ভালো, ওরা মাজার পূজা করে স্পষ্ট, আমরা কবর পূজা করি, এদের একটা মানহাজ আছে তার, তাই না? বুঝেননি কথা? শিরিক করে পরে ওদের মানহাজ আছে, যাদের কোনো মানহাজি নাই গোপন করে, এরা সবগুলো সে খারাপ। যাদের মানহাজ পরিষ্কার না তাদের আলোচনা শোনা যাবে না। দেখবেন এই ঘাটেও পানি খায়, ও ঘাটেও পানি খায়, মানে সাপের গালে চুমু দেয়, ব্যাঙ্গের গালে চুমু দেয়, এ কি বলেন কথা? আর বলবো না, মাইয়তি রসুল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য সে স্বয়ং আনুগত্য করলো, তা তো লেখেনি এখানে, অনুবাদটা ভুল করেছে।
এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফানাফিল্লাহ হলেন, মোহাম্মদ আল্লাহর মধ্যে কি হয়ে গেছে, ফানাফিল্লাহ বলে নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ মাইয়্যুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, দেখেন কোরআনের দলিল, লা ইলাহা ইল্লাল্লাহ কোরআনের দলিল, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুক, এ কোরআনের আয়াত বুঝেনি, মাইয়্যুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে মূলত আল্লাহরই আনুগত্য করলো, তো অর্থ তো বুঝেনি, এটা অর্থ বুঝেছে ওই যে এরকম আদনান যেমন বলেছে আল্লাহ রাসূল আত্মহত্যা করতে চেয়েছিলেন না বুঝে বলে দিয়েছে, এ বহু আলেমও ভুল করেছে এখানে, শুধু আদনানই ভুল করেনি, এটা কথা বুঝতে পারছেন, আবু তো আদনানই শুধু ভুল করেনি, অনেকেই ভুল করেছে এই জায়গায়, ফতুল বাড়ি না পড়ে বুখারি পড়াইছে, অথচ এটা হাদিসই না, এটা কি হাদিস, বুখারি পড়াতে হলেও পড়তে হলেও জ্ঞান থাকা লাগবে, তো এই আয়াতটা ভুল করেছে, যেমন ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর ফেরেশতারা নবীর উপরে দরুদ পাঠ করে, নাউযুবিল্লাহ অর্থটা হলো, অর্থ বুঝেই না, কোরআন নিজের মতো বুঝলে হবে না, কোরআন নিজের মতো বুঝলে হবে না, কোরআন বুঝতে হবে সাহাবীদের মতো, বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, আদনানের একটা বক্তব্য শুনেছি, আদনান বলছে এরা সালাতদের মানহাজ না, অতএব কোরআন নিজের মতো বুঝবেন না, অর্থাৎ আল্লাহর আনুগত্য করতে হলে আল্লাহর ইবাদত করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করা লাগবে, এবার বুঝতে পারছেন কথা, কার পদ্ধতি লাগবে, আল্লাহর নবীর পদ্ধতি লাগবে, যে ব্যক্তি আল্লাহর নবীর পদ্ধতি অনুযায়ী আল্লাহর ইবাদত করলো এর অর্থই হলো পদ্ধতি দিয়েছেন কে, সরাসরি কে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, তা আল্লাহর আনুগত্য করা হলো না, বুঝেনি, স্ত্রী কি স্বামীর পিতার সেবা করতে পারে, জি করবে, সেবা করবে তো না, আর 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 দেন না, করতে পারবে, তবে এখানে একটা জিনিস, স্ত্রী তার নিজের বাপের সেবা করতে চাইলে তার স্বামীর অনুমতি লাগবে, যখন বিয়ে হয়ে যায় তখন বাপের উপর যে শ্রদ্ধা, বিয়ে আগের শ্রদ্ধা বলতে খেদমত যে অধিকার ছিল, এই অধিকারটা সরাসরি চলে আসে কার উপরে, স্বামীর উপরে, এই নিয়ে সমাজ অনেক ফেতনা হয়, বাপের সেবা করতে গিয়ে মায়ের সেবা করতে গিয়ে স্বামী এবং সন্তানের খোঁজই রাখে না অনেক পরিবার, বুঝছেন, এটা ফেতনা হয় অনেক কিন্তু মাসালা জানে না, দাড়ি অনেক লম্বা আমি কি দাড়ি সামান্য খাটো করতে পারবো, দাঁড়ান দেখি কত বড় হয়েছে দেখি, পা পর্যন্ত গেছে কিনা, দাঁড়ান যেদিন লম্বা হবে দেখাবেন সেদিন ফতোয়া দেব, কত বড় লম্বা হয়েছে দেখি আগে, একজন আমার কাছে আসছে আমি নিজে দেখছি দাঁড়িয়ে একবারে দাঁড়ালো, তো দেখলাম যে দাড়িটা একবারে মানে মাটিতে ঠেকে গেছে, দাঁড়াইছে নাকি কই, আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি, আপনার কি সমস্যা হয়, সমস্যা বসলে একটু হয়, বসলে একটু হয় তাই, তাই এটা তেমন কোনো সমস্যা না, এই অনেকেই বলে এইটাই হলো এই শয়তানদের কথা, অনেক কথা শুনবেন না, দাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, আল্লাহ রাসূল দাড়ি ছেড়ে দিয়েছেন আপনিও ছেড়ে দিবেন, আমি যে কথাটা বলছিলাম এটা শুনলে আর বলতেন না আপনি, আমি একজন ব্যক্তি দাড়ি দেখ ছেড়ে দিলে যখন তার মাটির সাথে লেগে গেল আমার নিজের দেখা, আমি বললাম যে এটা কি আপনার সমস্যা, বলছে না সমস্যা না তবে মানুষ ঘৃণা করে, কথা বুঝতে পারেননি, আমি বললাম আপনি কি কাটতে চান, তখন লোকটা কি বলছে জানেন, কাটতে চাইবে মানে কাটতে চাইলে কি এইভাবে রাখি, আমি বুড়ো বুড়া হয়ে গেছি আমি কাটতে চাই না, তাহলে বুঝেন দাড়ির প্রতি তার মহাব্বত আছে, এই যে পাশের লোকে যে শয়তানিগুলো করে এইটা অনেক মানুষ সহ্য করতে পারে না, যে কথাটা ওনার মুখ থেকে বের হয়েছে
একই কথাই না মুখ থেকে বের হলো, তাই না? সেম কথা। ওনার কিন্তু কষ্ট না, দাঁড়িয়ে নিয়ে চলছে, দাঁড়িয়ে নিয়ে চলছে, ওনার কষ্ট না। কষ্ট যারা দাঁড়িয়ে রাখে না তাদের, বুঝতে পারলেন? এগুলো সব শয়তানে ধরছে। দাঁড়িয়ে ছেড়ে দিবেন আল্লাহর ওয়াস্তে। একটা সুন্নতে যাবে কবরে, সেটা কি? আরে আপনি কি পছন্দ করেন যে এই অবস্থায় আল্লাহ রাসূলের সামনে উঠব? পছন্দ করেন? আল্লাহ তুমি কবুল করো, যেভাবে মারা যাবে রাসূলের সামনে সে সেইভাবেই উঠবে। হাদিসে আসছে এহরাম অবস্থায় যে মারা যাবে ওই এহরামের কাপড় দিয়েই তাকে কাফন পরায় দেবে, মাথাটা ঢাকবে না, মাথাটা খোলা থাকবে। কাফন পরার কবর দেওয়ার সময় মাথা ঢাকা থাকে না মাইয়েতের, যারা এহরাম অবস্থায় মারা যায় তাদের মাথা ঢাকতে হয় না। আল্লাহ রাসূল বলছেন কালি কিয়ামতের মাঠে তারা এভাবেই উঠবে এবং তালবিয়া পড়তে পড়তে যাবে কিয়ামতের মাঠে। আল্লাহ যেন আমাদের ভিতরে সুন্নাতের প্রতি মহব্বত সৃষ্টি করে দেন, আমিন।